শব্দ তার কাছে। হ্যাঁ, যেমন আমিও তোমার বিগত দিনে ছায়ার মতো পাশে থেকে আছি, আশা করি ভবিষ্যতেও থাকবো, আর তুমিও আমার পাশে থাকবে। মানে ভাবির হাজবেন্ড আমার ভাই, এই যে শেরওয়ানি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো শুরুতে মিউজিক দেখা, ছবি দেখা অনেকে বুঝতে পারছেন, অনেকে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আজকের ব্লগটা করতে চাইতেছি। আজকের ব্লগটা হলো আমাদের বিবাহবার্ষিকীর ব্লগ। 16 তারিখে হলো আমাদের বিয়ে হয়েছে। বিবাহবার্ষিক বলতে এটাই বোঝায় আর কি, যে মানুষের যে পুরনো স্মৃতি আছে, পুরনো দিনের কথাগুলো আর কি মনে করিয়ে দেয়। যাই হোক, আজকের ব্লগটা হলো নতুন কিছু ছবি দিয়ে, পুরনো কিছু ছবি দিয়ে, ভিডিও দিয়ে, আপনাদের ভাইয়ার ভিডিও দিয়ে শেয়ার করলাম। হয়তো আপনাদের ভাইয়া যদি দেশে থাকতো একটু স্পেশালভাবে আমরা ব্লগটা বানাইতাম আর কি। যাই হোক, যেহেতু দেশে নাই, যদি আগামী দিনে বিবাহবার্ষিকীতে বাসায় থাকে, দেশে থাকে, তাহলে হয়তো বা একটু অন্যভাবে ভিডিও দিব আর কি, একটু আনন্দ করব। যাই হোক, এখন হলো এটা হলো আপনাদের ভাইয়ার বাড়িতে আর কি, আর আপনাদের ভাইয়া কিছু মেসেজ দিছে আমাকে, আমি দিছি, ওগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন। আর হলো আমার বিয়ের কিছু জিনিসপত্র শেয়ার করা হইতেছে, আর একটু ভিডিও আছে ওগুলাও শেয়ার করতেছি। আর আমার বিয়ে হলো 16 তারিখ, কালকে গেছে 16 তারিখ, আজকে হলো আমি ভিডিওটা আপলোড দিতেছি, কেউ বাজেভাবে নেবেন না। আর কালকে যেহেতু আমার চাচা শ্বশুরের বিয়ে গেছে, এই জন্য আমি এই ব্লগটা আপলোড করি নাই, আর কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না। যদি কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিতে। আসসালামু আলাইকুম, হাই কান্তা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে যখন তোমার মেসেজটা দেখলাম, আসলে বিদেশের বাড়িতে যত কষ্ট হয়েছিল না কেন, সব কষ্টগুলো ধুয়ে মুছে চলে গেছে তোমার মেসেজ পাওয়ার পরে। আসলে আজকে একটা স্পেশাল দিন, যেমন তোমার জন্য সেটা আমার জন্য। আসলে মেসেজটা দিন না দিলে মনেই থাকতো না আজকে দিনের কথা, কারণ জানো বিদেশের বাড়ি, ব্যস্ততার মাঝে থাকি, কাজকর্ম ছাড়া কিছুই চোখে দেখা যায় না। তো যাই হোক, ওইটার জন্য ধন্যবাদ মেসেজের জন্য, আর শুভ বিবাহবার্ষিকী আমাদের। এটা আমাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী, 6তম। তো আসলে আজকের দিনটা যদি কাছে থাকতে পারতাম একজন আরেকজনের পাশে, তাহলে হয়তো আরও স্পেশাল হইতো, কিন্তু দুঃখের বিষয়, কিছু করার নাই। যাই হোক, আশা করি তোমার তোমার সব স্বপ্নগুলো এবং আশাগুলো আল্লাহ পূরণ করুক, আর আমিও যথাযথ চেষ্টা করব তোমার সব কিছু পূরণ করার জন্য। আর ভালো থাকো ইনশাল্লাহ। কি বলছো, ছায়ার মতো তোমার পাশে থাকবো না থাকবো কার পাশে? যেমন আমিও তোমার বিগত দিনে ছায়ার মতো পাশে থেকে আছি, আশা করি ভবিষ্যতেও থাকবো, আর তুমিও আমার পাশে থাকবা। সামনে যতই জ্বর তুফান আসুক না কেন, একজন আরেকজনের পাশে থাকবো ইনশাল্লাহ, একজন আরেকজনের সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। যত দিন যাবে তত আশা করি আমরা আমাদের যেই ভালোবাসা, আমাদের যেই আন্তরিকতা আরও গভীর হবে। আর আর কি বলবো, খুব মিস করতেছি আজকের দিনটাকে। মিস ইউ কান্তা, আই লাভ ইউ। আর আদিয়ানের জন্য দোয়া রইল, আসলে আদিয়ানকে খুব মিস করি বিদেশের বাড়িতে আইসা।
যাই হোক, তুমি ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রেখো, আদিয়ানের প্রতি খেয়াল রেখো, আর বাড়ির সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবা আশা করি। তো আজকে হলো মানে আমার বিয়ের কিছু মানে স্মৃতি, এসব হলো আমার বিয়ের, আপনাদের বাইয়ারও আছে, সাদিয়ারও আছে, তো এগুলো মানে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ সব জিনিসই তো আপনাদের সাথে শেয়ার করা হইতেছে, বা এই সব যেহেতু আমার ঘরে ছিল এগুলোও শেয়ার করি। তো প্রথম হলো গায়ে হলুদের কাপড় দিয়ে শুরু করতেছি। এই যে এটা হলো ভাবিকে আমরা দিয়েছিলাম, আমরাই তো দিয়েছি সবকিছু, তাই না? এই যে ভাবিকে এটা দিয়ে দেওয়া হয়েছিল গায়ে হলুদের কাপড়। এই যে কাপড়টা খুব সুন্দর কাতান টাইপের। তারপরে আছে এখানে বিয়ের বিয়ের গ্রানাস, আর এখানে যা 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 আছে সবকিছুগুলো আমার ভাবির বিয়ের বিয়ের জিনিসপত্র। মানে বিয়ের বয়স অলরেডি 5 বছর চলে গেছে, এখনো তো আর সব কিছু নাই, তবে যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম হলো এই যে তোমার ভাই, আর এই যে প্রথম হলো এটা আমার বড় ভাইয়ের, আমার ভাইয়ার মানে ভাবির হাজবেন্ড আমার ভাই। এই যে শেরওয়ানি, এটা স্যাম্পলের ভিতরে খুব সুন্দর। তো এই যে হলো ভাইয়ের শেরওয়ানিটা, শেরওয়ানিটা দেখতে খুব সুন্দর লাগে। কালারটা হলো, এটা কি কালার বলে, গোল্ডেন, এটা হলো গোল্ডেন কালার। তো এই যে কাজটা আছে গোল্ডেন কালারের ভিতর খয়েরি আছে, তো এই যে কাজটা খুব সুন্দর, স্যাম্পল বেশি একটা গর্জিয়াস না। এটা হলো ইন্ডিয়ানের কাজ, এই যে দেখা যাচ্ছে, এটা হলো পুতির কাজ।